হ্যালো বন্ধুরা, লিওনার্দো দা ভিঞ্চি সৃষ্টি করা মোনালিসা পেন্টিংটি হলো একটি অসাধারণ পেন্টিং। আজ থেকে প্রায় 500 বছর আগে অর্থাৎ 1500 খ্রিস্টাব্দে ইতালির এক ব্যক্তি লিওনার্দো দা ভিঞ্চি তিনি এই ছবিটি আঁকেন। ছবিটি দেখতে সরল ও সাধারণ হলেও এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে নানান রহস্য। বন্ধুরা, এই ছবিটির ব্যাপারে আজকে আপনাদেরকে যে সমস্ত রহস্যের ফ্যাক্টের কথা বলবো তা শুনে হয়তো আজকে আপনার রাতের ঘুমটা উড়ে যেতেই পারে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি জানেন ছবিটি কোনো কাগজ বা ক্যানভাসের উপরে আঁকা হয়নি, ছবিটি বরং 3টি কাঠের প্যানেলের উপর রেখে অয়েল পেন্টের সাহায্যে আঁকা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, আপনি যখন ছবিটি ভালোভাবে দেখবেন তখন লক্ষ্য করে দেখবেন যে ছবিটিতে মোনালিসার ভুরু অথবা পলক কোনো কিছুই নেই। ফ্যাক্ট নাম্বার 3, এখনো পর্যন্ত একটা জিনিস রহস্য হয়ে রয়েছে যে মোনালিসা আসলে কি। কেউ কেউ মনে করেন মেয়েটি হলো ডিজা নামে এক মেয়ে যে কিনা ফ্রান্সে বসবাস করত, আবার অনেকে মনে করেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চি নিজেই। এতে আপনার কি মত নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। ফ্যাক্ট নাম্বার 2, আপনি যখন ছবিটি প্রথম দেখবেন তখন মনে হবে মোনালিসা যেন ঠিক আপনার দিকে তাকিয়ে হাসছে, তারপরে আস্তে আস্তে যেন সেই হাসিটা কোথায় রহস্যময়ভাবে হারিয়ে যায়। নেক্সট ফ্যাক্টে যাওয়ার আগে বন্ধুরা একটা অনুরোধ করব, আপনি যদি এতদূর ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। কারণ আপনার একটি লাইক কমেন্ট আমাদের মতো ছোট ছোট ইউটিউবারকে এনকারেজ করে এবং নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে মোটিভেট করে। তো চলুন ফিরে যাওয়া যাক নতুন ফ্যাক্টে। ফ্যাক্ট নাম্বার 1, আপনি কি জানেন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার ছবিটি আঁকতে কত বছর সময় লেগেছিল? লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটি আঁকতে 12টি বছর সময় লেগেছিল বন্ধুরা। 12 বছর, তিনি 12টা বছর ধরে এই একটা মাত্র ছবি এঁকেছিলেন।